তোমাদেরকে বন্ধুরা আমি একটা কথা বলে রাখছি এটা ভাই তোমরা মিলিয়ে নাও এইবার এসএসসি জিডিতে একজন ক্যান্ডিডেট একশো পেয়েও সে সিলেকশন পেয়ে যাবে কিন্তু একজন ক্যান্ডিডেট একশো চল্লিশ পাওয়ার পরও সে সিলেকশানটা পাবে না আর ভাই এই জিনিসটা তোমাদের প্রতি বছর হয়ে আসছে যেটা এই বছর হবে এটা তোমরা ভাই মিলিয়ে নাও লিখে রেখে দাও কথাটা এইটা হওয়ার সব থেকে পেছনে যে বড় কারণটা রয়েছে সেটা হচ্ছে ভাই তোমাদের অফ ঠিক আছে এই কাট অফটাই তোমাদের এখন মেন ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে যখনই কোনো প্রকার রেজাল্ট বা অ্যান্সার কি জারি হয় সেই নিয়ে কাট অফের হাজার হাজার ভিডিও তোমাদের জারি করা হয় আর ভাই সেই সব ভিডিওগুলোকে তোমরা যদি হানড্রেড পারসেন্ট রিয়েল নিয়ে যদি সিরিয়াস মাইন্ডে থাকো তাহলে ভাই সেটা তোমাদের ভুল ঠিক আছে কেউ যদি এক্সপেক্টেড কাট অফ হিসেবে রকম ভিডিও বা কোনোরকম আপডেট দেয় সেটা ভাই এক্সপেক্টেডই থাকে একটা সম্ভাবনা হিসেবে কাট অফ জারি না হওয়া পর্যন্ত কেউ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট কাটফটা তোমাদেরকে বলতে পারে না আর যখন থেকে ভাই এই এসএসসি জিডির তোমাদের অ্যান্সার কিটা আউট হয়েছে ইউটিউব জগতে তো ভাই এই অ্যান্সার কির পর কাট নিয়ে পুরো একদম ঢাকঢোল বাজানো শুরু হয়ে গেছে সেই ক্ষেত্রে এইখানে কি হয় কারোর উপর প্রভাব পড়ুক না পড়ুক যারা এই এক্সামেরটা যারা পরীক্ষার্থী রয়েছে তাদের উপর একটা বিশাল প্রভাব পড়ে কীরকম কারণ নাম্বার আসছে এইটটি ফাইভ কিন্তু তাকে যদি বলা হচ্ছে কাট অফ যাবে তোমাদের একশো তিরিশ সে কী করছে এইটটি ফাইভ নাম্বার পে আর কিন্তু সে আগের ধাপগুলোর জন্য যাচ্ছে না মানে ফিজিক্যালে প্রস্তুতি সে নিচ্ছে না সে দেখছে যে এখানে একশো তিরিশ ভাই আমার তো আর হলো না এই যে না ভাবটা চলে আসছে সে কিন্তু আর এখান থেকে আগাচ্ছে না আর এই কারণেই এদের নিচে অনেক ক্যান্ডিডেট থাকে যারা নাম্বার পেও তারা কি করে হাল ছাড়ে না সেই ক্ষেত্রে তারা কিন্তু কম নাম্বারও চাকরিটা পেয়ে যায় এটাই হচ্ছে তোমাদের একটা মেন বিষয় এইবার তোমাদের ভাই ভ্যাকেন্সি সংখ্যাগত ভ্যাকেন্সি সংখ্যা আছে তোমাদের ছাব্বিশ হাজার একশো ছেচল্লিশ ডাকবে কত আটগুণ ক্যান্ডিডেটকে আটগুন ক্যান্ডিডেট কত হচ্ছে তোমাদের হয়ে যাচ্ছে কিন্তু দু লাখ ক্যান্ডিডেট ঠিক আছে আর এই দু লাখ ক্যান্ডিডেটদের মধ্যে তোমরা লিখে রাখো এখানে কিন্তু পঞ্চাশ হাজার ক্যান্ডিডেট কিন্তু মাইনাস থাকবে মানে অ্যাবসেন্ট থাকবে প্রায় তোমাদের কিন্তু দেড় লাখের মতো ক্যান্ডিডেটরা ফিজিকেলে প্রস্তুতিতে নেওয়ার পর তারা ফিজিকেলে যাবে পঞ্চাশ হাজার এখানে কিন্তু আরও মাইনাস হবে কেন মাইনাস হবে কারণ এই রকম কিছু ক্যান্ডিডেট বেরোবে যারা কাট অফ দেখে নিজেদের হাল সেখানেই ছেড়ে দেবে আবার অনেক ক্যান্ডিডেট আছে কি জানো এসএসসি তোমাদের যে এক্সাম প্যাটার্ন সেগুলো কিন্তু একই রকম হয় যেমন এসএসসি তোমাদের জিডি এক্সামটা হয় এছাড়াও কি হয় সিএইচএসএল ঠিক আছে সি এর হয় এছাড়াও কি হয় স্টেনো এই স্টেনোটা হয় এবং হয় তোমাদের সিপিও এই সব এক্সামগুলো না তোমাদের একই রকম প্যাটার্নের হয় এই জন্য অনেকে কি করে এই প্রথমে যেহেতু জিডি ভ্যাকেন্সিটা জারি হয় সেই ক্ষেত্রে এই জিডিতে কিন্তু এক্সাম নিয়ে ট্রাই দেওয়ার চেষ্টা করে অনেকে আসে যাদের এই ফোর্সের পোস্ট পছন্দ নয় তারা চাই কি এই এসএসসি সিএইচএস যাবে বা স্টেনোগ্রাফারে যাবে কিন্তু যেহেতু এক্সাম প্যাটার্নটা একই রকম হয় সেই ক্ষেত্রে ট্রায়াল দেওয়ার জন্য অনেকে জিডিতে ফর্ম অ্যাপ্লাই করে এক্সামও দেয় এবং সে ভালো স্কোরও তৈরি করে ভালো নাম্বারও আনে কিন্তু ভাই সে আর ফিজিকেলে যায় না ফিজিক্যালে না যাওয়ার কারণে সেখানে তার ফিজিক্যালের নাম্বার আসার পরেও এখানে সেরকম কিন্তু অনেকে মাইনাস যায় তাদের লক্ষ্য থাকে কিন্তু হয় সিএইচএস না হলে স্টেনো কিন্তু তারা এই জিডিটাকে অ্যাজ এ ট্রায়াল ট্রায়াল হিসেবে কিন্তু দেওয়ার জন্য চেষ্টা করে এরকম অনেক ক্যান্ডিডেট কিন্তু পাওয়া যায় প্রতি বছর পাওয়া যায় এই বছরও থাকবে এটা নতুন ব্যাপার নয় আর অনেকে থাকে যারা অ্যান্সার কী বা তাদের নাম্বার দেখার পরে সেখানে তারা হাল ছেড়ে দেয় তো ভাই তোমাদেরকে আমি একটা কথা বলবো নাম্বারে যাই আসুক ফিজিক্যালের প্রস্তুতি নাও ফিউচারে কি হবে না হবে সেটা ভাই আগে থেকে কেউ কিছু বলতে পারে না এখন থেকে তোমরা ফিজিক্যালের প্রস্তুতি নাও ফিজিক্যালের প্রস্তুতি নেওয়াটা কিন্তু কোনো খারাপ বিষয় নয় ফিজিক্যালের প্রস্তুতি নিলে ভাই তোমাদেরই শরীর স্বাস্থ্য খুব সবল থাকবে ঠিক আছে তো ফিজিক্যালের প্রস্তুতি তোমরা এখন থেকে নাও তোমাদের এখানে ফিজিক্যালের জন্য ডাকবে দু লাখ ক্যান্ডিডেটকে এক্সাম যদিও দিয়েছে বত্রিশ লাখ ঠিক আছে তো এটা কোনো ফ্যাক্টর নয় প্রতিবারে এরকমটা এসএসসিতে কিন্তু লাখ লাখ ফর্ম অ্যাপ্লাই হয় কিন্তু কেউ আছে চাকরিটা পাচ্ছে সেই ক্ষেত্রে ভাই তুমি তোমার ফিজিক্যালের উপর প্রস্তুতি দাও এই নিয়ে তোমাদের যা যা কাট অফ আসছে সেগুলো কিন্তু সবই এক্সপেক্টেড কাট অফ হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট অফ যতক্ষণ না এসএসসি তার জারি করছে কেউ কিন্তু বলতে পারবে না তো আশা করছি তোমাদেরকে পুরো বিষয়টা বুঝতে পারলাম তোমরা ভালো করে ফিজিক্যালের প্রস্তুতি নাও এসএসসি জিডি রিলেটেড যখনই কোনো আপডেট আসবে সব থেকে আগে আপডেট তোমরা এই চ্যানেলটা পাবে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে জয় হিন্দ Bende matram.